আপনার স্বামী যদি আপনার পক্ষ থেকে যাগাদাদাদায় করে দেন জায়গা আদাদায় হয়ে যাবে সেক্ষেত্রে যদি স্বামী আপনার উপরে স্থান করে অনুগ্রহ করে সেটা করতে পারেন আমার দুইটা প্রশ্ন ছিল তো একটা হলো আমার সাড়ে সাত ঘরের উপরে কিছু গোল্ডে আছে তো প্রতি বছর আমি ডাকাত দিতে বলছি কিন্তু আমার হাজব্যান্ড দেয় তো উনি বলেন যে আমি দিচ্ছি তোমাকে এখানে আলাদা করে দিতে হবে মানে আমি দেয় না উনিই দেয়

পাঁচ টাকা কত বছর মেয়াদে আছে তিন বছর মেয়াদে কিন্তু দুই বছর হলো আছে না আচ্ছা এখন যাকাত কিভাবে দিবেন এই তো জি জি ধন্যবাদ আপনাকে ওনার সাড়ে সাত ভরির বেশি গহনা আছে স্বামী জাকাত দেন এত তো হবে কি না হ্যাঁ জাকাত আদায় হয়ে যাবে আপনার স্বামী যদি আপনার পক্ষ থেকে জাকাত আদায় করে দেন জাকাত আদায় হয়ে যাবে কিন্তু সম্পদ যেহেতু আপনি মালিক জাকাত আপনাকেই বের করা উচিত সেক্ষেত্রে যদি স্বামী আপনার উপর এহসান করেন অনুগ্রহ করেন সেটা করতে পারেন জি ইসলামী ব্যাংক ওনার ডিপিএস আছে পাঁচ লাখ টাকা তিন বছর মেয়াদে এর জাকাত কি হবে হ্যাঁ বা তিন বছর যখন কমপ্লিট হবে তখন আপনি মূলধন সহ যে লাভ পাবেন পরিপূর্ণ টাকার একসাথে জাকাত বের করবেন পরিপূর্ণ টাকার একসাথে জাকাত বের করবেন হিসাব পশে আড়াই পার্সেন্ট হিসেবে প্রিয় দর্শক আমরা জাকাত সম্পর্কে প্রায় প্রশ্ন পেয়ে থাকি মুসলিম হিসেবে তো আমাদের জাকাত হিসেব করতে হবে নগদ ইসলামিক এমএফএস অ্যাকাউন্টে আছে জাকাত ক্যালকুলেটেড যার মাধ্যমে নিজেই নিজের জাকাতের হিসেব সহজেই বের করতে পারবেন আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দুইটা প্রশ্ন একটা হচ্ছে যে আমরা সাধারণত তালাপি পড়ি তারাবি আমাদের ভিতরে যে সমস্ত ওয়াজিব গুলো আছে সেই ওয়াজিব ঠিক ঠিকমতো মানা হয় না যেমন একটু থামা থেকে উঠে দাঁড়ানো ওখানে খুব করে বা তাড়াহুড়ো করে নামাজ গুলো হয় আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন হলো যে এরকম তারাবি যদি আমি আপগ্রেড করে বাসায় পড়ি আমার তারাবি হবে কিনা এবং যে সমস্ত ওয়াজিবের কারণে নামাজ নষ্ট হয় আমি যদি মসজিদে না যে সেই সমস্ত ওয়াজিবের কারণে বাসায় নামাজ করি আমার নামাজ হবে কিনা আরেকটি প্রশ্ন সেটা হলো সাড়ে বাহান্ন তোলা রূপার দাম হচ্ছে মনে করেন বর্তমান বাজার দেখে পঞ্চান্ন বা ষাট হাজার টাকা আমার যদি সাড়ে বাহান্ন তোলা রূপার পরিমাণ অর্থ থাকে আমাকে জাকাত দিতে হবে কিনা এবং আমার স্বর্ণের পরিমাণ যতটুকু আছে আমার ওয়াইফে বা বাচ্চা কাচ্চার সেটা সাড়ে চার ভরে তার দাম অনুসারে আমাকে জাকাত দিতে হবে কিনা রূপার সম মূল্যে স্বর্ণ আছে এটা কি গহনা ধন্যবাদ আপনাকে আপনি খুবই গুরুত্বপূর্ণ করেছেন আপনি প্রথমে বলেছেন যে তারাবি পড়েন এবং লক্ষ্য করেছেন যে সেখানে ওয়াজিব মনে হয় না প্রসঙ্গত আপনি শেষ এবং রুকুর কথা উল্লেখ করেছেন তারা করে বাসায় পড়ে ওয়াজিব লঙ্ঘনের কারণে আপনি যদি বাসায় তারাবি পড়েন সেটা হবে কিনা হয়ে যাবে বাসায় আপনি তারাবি সালাত যদি আদায় করেন একাকি তাও হয়ে যাবে কিন্তু উত্তম হচ্ছে মসজিদে ইমামের সাথে সলাত আদায় করা তারাবিদ্ সালাদ সেক্ষেত্রে আপনি এই উত্তম যে ফুজিরত টুকু আছে সেটা পাবেন না আর ইমামের সাথে আদায় করলে আপনি সারা রাত জেগে যেই মানে নফল সলাত আদায় করা যে ফজিরত রয়েছে সে ফজিরত পেতেন সেটাও আপনি পাবেন না সেটাও পাবেন না কিন্তু আপনি আপনার সলাত হয়ে যাবে জি এর উনি ওজোর পেশ করছেন যে ওয়াজিব লঙ্ঘন হয় ওয়াজিব লঙ্ঘন হয় মানে এটা তো ওজোর কিন্তু ওজনটা আসলে কতটুকু সঠিক কি এটা তো আমার জানা নেই জি প্রশ্ন করেছেন সাড়ে বান্ন তোলা রূপার মূল্য হয় ষাট হাজার তো এই পরিমাণ অর্থ ওনার থাকলে কি ওনাকে জাকাত দিতে হবে হ্যাঁ সাড়ে বান্ন তোলা সাড়ে তোলার কাছাকাছি বা বেশি সেটা হলো পাঁচশো পঁচানব্বই গ্রাম পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা যদি আপনার মানে এর সম পরিমাণ অর্থ টাকা যদি আপনার কাছে এক বছর পরিপূর্ণরূপে অলসভাবে আপনার কাছে জমা থেকে যায় সেটা আপনাকে অবশ্যই জাকাত আদায় করতে হবে জাকাত এটাই বিশুদ্ধ বক্তব্য এটাই বিশুদ্ধ বক্তব্য ওনাদের চার ভরির মতো গহনা আছে স্বর্ণের এর জাকাত হবে না সাড়ে চার ভরি সাড়ে চার ভরি সাড়ে সাত ভরি পর্যন্ত অর্থাৎ পঁচাশি গ্রাম পর্যন্ত আপনার জাকাত আসবে না পঁচাশি গ্রাম হলে জাকাত আসবে 85 গ্রামের নিচে হলে যাকাত আসবে না আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি মির্জা আমিনুল ইসলাম বেগ বলছিলাম বড় বাজার থেকে জি বলুন আমার দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন ইলেকট্রিক ব্যাগ দিয়ে মশা মারা যাবে কিনা দ্বিতীয় প্রশ্ন জি যে প্রথম স্ত্রী থাকা অবস্থায় যদি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে হয় তাহলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে কিনা ইসলাম কি বলে ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন ইলেকট্রিক ব্যাট দিয়ে কি মশা মারা যাবে হ্যাঁ ইলেকট্রিক ব্যাট দিয়ে যদি আপনি মশা মারের মারতে পারেন না যাইজ নয় মশা যদি আপনার কষ্ট দেয় তাহলে আপনি অবশ্যই মশা মারতে পারবেন সেটা যে কোনো প্রক্রিয়া মারা যায় অসুবিধা নেই দ্বিতীয় প্রশ্ন ওনার প্রথম স্ত্রী থাকা অবস্থায় কি বিয়ে করতে হলে অনুমতি নিতে হবে না বিয়ে করার জন্য দ্বিতীয় স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই বিয়ে করার জন্য দ্বিতীয় স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই কিন্তু বিয়ে অবশ্যই সেটা বিয়ে হতে হবে ইসলামী সুরিয়া যেটাকে বিয়ে বলে সে বিয়ে হতে হবে